দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের এই ভিডিওটি আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য, বিশেষ করে আমাদের ফেনীর যে প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য। আপনার প্রবাসে বসে আপনার প্রিয় মা বাবা, আত্মীয় স্বজন, প্রিয় সন্তান এবং প্রিয়তমা স্ত্রীর জন্য যে কোনো খাবার এবং উপহার সামগ্রী পাঠাতে পারবেন আমাদের গতি অ্যাপস ব্যবহার করে। সো আমাদের গতি অ্যাপস থেকে কিভাবে আপনি প্রবাসী থেকে অর্ডার করবেন সেই অপশনটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমাদের প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। গতি ইশপ নামে যে অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এই অপশনটি আসবে, এখানে চলে যাবেন, লগইন অপশনে যাবেন। লগইন এ গেলে যে নাম্বারটি চাইবে, যেহেতু আপনি প্রবাসী আছেন, সেক্ষেত্রে আপনার ওই প্রবাসী নাম্বারটা দিলে হবে না, আপনি বাংলাদেশে যে কোনো একজনের মোবাইল নাম্বারটি দিতে হবে। আপনার ভাই, আপনার মা বা আপনার পরিবার যে কারো একজনের নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে সেখানে একটা ওটিপি নাম্বার যাবে, ওই ওটিপি নাম্বারটা ওনার সাথে ফোনে যোগাযোগ করে ওটিপি নাম্বারটা নিয়ে এখানে ওটিপি নাম্বারটা দিবেন। আমি ওটিপি নাম্বারটা দিচ্ছি, 2882। দেন হচ্ছে যে আপনার এখানে লোকেশান চাইবে। সো আপনাদের এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনার লোকেশানে গিয়ে আপনার কারেন্ট লোকেশান দিলে কিন্তু হবে না, আপনাকে দিতে হবে যে এখানে ফেনী লিখে চার্জ দিতে হবে। ফেনী লিখে আপনার যেই এরিয়াতে আপনি আছেন, ফেনী মহিপাল হলে মহিপাল দিতে হবে, অথবা আপনি ম্যাপে এখানে আপনার বাসার লোকেশানটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি কারেন্ট লোকেশান দেন তাহলে আপনি প্রবাসী যে জায়গায় আছেন সেই লোকেশানটা দেখাবে, তখন কিন্তু আমাদের যে সবগুলো আছে সেগুলো দেখাবে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার বাড়ির ঠিকানা, বিশেষ করে ফেনী পৌরসভার 3 কিলোমিটারের মধ্যে আপনার লোকেশান যদি দেন তাহলে আমাদের অ্যাপসের যে সবগুলো আছে, প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাবে, যেহেতু আমরা আপাতত ফেনী পৌরসভায় সার্ভিসটা দিচ্ছি। আমি টাং রোড সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সেভ অ্যাড্রেস দিব। সেভ অ্যাড্রেস দেওয়ার পরে কিন্তু আমাদের যে সবগুলো আছে, অনেকগুলো সব দেখতে পারবেন, আমাদের যতগুলো রেস্টুরেন্ট আছে অথবা আমাদের যে গ্রোসারি বা অন্য অন্য যে সবগুলো আছে এখানে সবগুলো সব থাকবে। আপনারা আপনাদের পছন্দ মতো সব এখান থেকে চুজ করতে পারেন। আমি সাপোজ নবীর রেস্টুরেন্ট থেকে প্রোডাক্ট অর্ডার করতে চাই, এগুলো আইটেম এখানে চলে আসবে, নবীর সবগুলো আইটেম অলরেডি চলে এসেছে। এখান থেকে আপনারা সবগুলো আইটেম দেখতে পারেন, অথবা যে মেনু অপশন আছে মেনু অপশন থেকে ওনাদের যতগুলো মেনু আছে সেগুলো দেখে নিতে পারেন। এখান থেকে আমি আমার পছন্দ মতো আইটেমটি পছন্দ করলাম এবং হচ্ছে যে আমি এখান থেকে অর্ডার করলাম। যেমন আমি চিকেন বিরিয়ানি একটি অর্ডার করেছি, কাচ্চি বিরিয়ানি একটি অর্ডার করেছি। দেন আমি হচ্ছে যে ভিউ কার্ড অপশনে যখন ক্লিক করব, আমি ভিউ কার্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি কী কী আইটেম অর্ডার করেছি এবং কোনটির কত টাকা প্রাইস সেটি আমি দেখতে পাচ্ছি, এবং টোটাল বিল আমার কত টাকা হয়েছে আমি সেই অপশনটিও দেখতে পাচ্ছি। দেন পরবর্তীতে আমি সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করব। সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আমার কত টাকা বিল হয়েছে সেই অপশনটি আমি দেখতে পাচ্ছি। দেন আমি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এই অপশনে ক্লিক করলে আমার অর্ডারটি সাকসেসফুল হয়ে যাবে। তো চাইলে আপনি পেমেন্টটা আমাদের সাথে যোগাযোগ করে বিকাশও করতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আশা করি আপনার প্রবাস থেকে আপনার প্রিয় মা বাবা, আত্মীয় স্বজনের জন্য আমাদের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। ধন্যবাদ।